মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগস। তো কীরকম আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও একদম বিন্দাস আছি। তো সকাল সকাল আজকে স্টার্ট করলাম আর নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই সমস্ত কাজকর্ম, উঠতে লেট হয়েছিল, 9টা বেজে গেছে। তো উঠতে উঠতেই সমস্ত কাজকর্ম সেরে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে সকালের খাওয়া দাওয়া বলতে সেরকম শেষ চা বিস্কুট খেয়েছি, আর আয়ুষকে দুধ দেওয়া হয়েছে। তো ওর বাবার হালকা হালকা একটু জ্বর জ্বর লাগছে, তো আনারস আনলো, আনারস খেলো। তো শ্যুট করব কিন্তু মোবাইলে একদমই চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। তো এখন আয়ুষ আনারস খাবে না, ও বলছে ম্যাঙ্গোর শেক খাবে। তো ম্যাঙ্গো শেকের জন্য সেদিন যেভাবে বানিয়েছিলাম ওইভাবে না, মানে তোমরা বলেছিলে অনেকে ম্যাঙ্গো শেকের মধ্যে চিনি আর একটু যদি দুধ দেওয়া হয় তাহলে নাকি শেকটা খুব সুন্দর আর টেস্টি হয় খেতে। তো ঠিক সেইভাবেই আজকে ওকে একটু বানিয়ে দেবো। আর আমি দেখো প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, এটা কিন্তু একবারে দুপুরের ভাত, সকালে আর কেউ ভাত খাবে না। তো আমি অল্প ম্যাঙ্গো শেক খাবো, অল্প বেশি নয়। তো এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। আর রান্না বলতে পাঙাশ মাছ এনেছে, পাঙাশ মাছের কিছু একটা করব। আর ও গেল কুমড়োর ডোকা কাটতে, অনেকদিন থেকে কুমড়োর ডোকা খাওয়া হয় না, আসলে ওই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে আর জোক সাপ সব কিছুরই ভয়। তো এখন গেল বলে আমি এনে দিই, অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছে। তো ভাবছি সর্ষে বাটা দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে একটা তরকারি করব। তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, পাশে থাকো তোমরা। আর চলো আয়ুষকে তাহলে এটা বানিয়ে দিই। দুর্ভাগ্যবশত আমাদের খেতে পুরো জল জমে গেছে, জল জমে যাওয়ার কারণে কুমড়োর যে শাকগুলো আনতে গেল না সেটা আর কি আনতে পারলো না, কারণ হচ্ছে জল জমে গেছে, কুমড়ো গাছগুলো নাকি মরে গেছে। খুব খেতে মন চাচ্ছিল। তো ভাত হয়ে গেছে আমার, এখন হচ্ছে মাছগুলোকে আমি ধুয়ে নেব। না না আমারটা দিছিলাম তো, এখনই নিলাম, দাঁড়াও। তো মাছগুলোকে আমি ধুয়ে আনি তারপরে। তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এটা হচ্ছে পাঙাশ মাছ, আমরা কিন্তু সবসময় পাঙাশ মাছটা একটু টুকরো টুকরো করে কেটে মাংসের মতো বানাই। তো আজকে ভাবলাম যে এত কষা কষা খাওয়াটা ভালো হবে না, কারণ ওর শরীরটা অতটা ভালো নেই, আমারও শরীরটা ঠিক নেই। তো ভাবলাম চলো রান্নাটা করে নিই। তো প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই বৃষ্টি থাকে বেশিরভাগ সময়টা, তো উঠেই সব কাজ করে চান করে তবেই আসি। কিন্তু আজকে আর চান করিনি, ভাবলাম আজকে রান্না সেরে নিই, কারণ আজকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, রান্নার টাইম পার হয়ে যাচ্ছে। তো ভাবলাম রান্না করে তো আরও প্রচুর কাজ থাকে তোমরা দেখতে পারবে, সেই কাজগুলো করে আমাকে তারপরে চান করতে হবে। তো দেখো কড়াইয়ের মধ্যে লুচির তেল ছিল, সেগুলোকে আমি তুলে নিলাম তখনই দেখতে পারলে। তো এবার হচ্ছে মশলাটাকে কষে, কিছুই দেইনি, পেঁয়াজ সম্বার দিয়ে এখানে মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন অল্প অল্প বাটা দিয়ে আলুটা প্রথমে ভেজে নিয়েছি, সেখানে মশলার মধ্যে এবার জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে মাছটা ঢেলে দেবো আর কি। আর এইদিকে দেখো আয়ুষ চুল কাটতে বসে পড়েছে, ও আজকে চুল কাটবে, সম্পূর্ণ চুল না, হালকা হালকা। ওর বাবা নাকি বলছে চিপগুলো নাকি বড় হয়ে গেছে, তাই খালি কানের সামনে যে চিপগুলো হয় সেগুলোকে কেটে দিবে। আমার কিন্তু একদমই ভালো লাগে না, আমার এরকম বড় চুলই ভালো লাগে আয়ুষকে, ওর বাবা খালি চুলটাকে কেটে দিতে চায়। তো পটি করে তো দেখো বন্ধুরা, সকালে তোমাদের বলেছিলাম যে কুমড়োর ডোকা পাওয়া যাচ্ছে না, তো দেখো বাবা কোথার থেকে জোগাড় করে এনেছে। তো সেই ডোকা দিয়েই বাবাকে বলেছি, পরে দেখো সর্ষে বাটা দিয়ে, মানে খুব খুব খেতে মন চাইছিল, তো লাস্টে লাস্ট মুহূর্তে এনেছে, তো তবুও আমি কেটে সর্ষে বাটা দিয়ে এখানে রান্না করেছি, দারুণ টেস্টি হয়েছিল খেতে। তো দেখো এবার হচ্ছে রান্না শেষ, আমি আয়ুষকে চান টান করিয়ে দিয়ে, চান করিয়ে দিয়ে ওর বাবা চান করেছে, চান করে ওদের দুজনকে খেতে দিয়ে তবেই এসেছি উঠোনটা ঝাড় দিতে, কারণ ওরা খাচ্ছে এখন, তো আমি ঘর মুছতে পারবো না, তো ওরা খাবে তারপরে ঘর মুছবো। তো ভাবলাম চলো কাজগুলো সেরে নিই, তো উঠোনটা ঝাড় দিতে হবে। দেখো হাওয়া বইছে, পাতা পড়ছে, আর আমি এদিকে ঝাড় দিচ্ছি, কী সুন্দর লাগছে না দেখতে দৃশ্যটা। তো এটা হচ্ছে আমাদের কলের পাড়, কলের পাড়ে বাসন আছে, আর ঘরে ওরা খাবে সেই বাসন ভাবলাম একবারে ধোবো। তো দেখো এখানে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, এটা হচ্ছে পেছনের দিকটা আমাদের, তোমরা অনেকেই দেখেছো ব্লগে। আর আগে যেন কলপাটটা এখানে ছিল না, আমাদের কলপাটটা এই পাশে ছিল, তোমাদেরকে বলেও ছিলাম। তো এবার চলো, ভাবলাম ওদের এখনও খাওয়া হয়নি, তো চলো গ্যাসটাই মুছে নিই। তো এদিকে গ্যাসটা মুছে গেছে, প্রত্যেক দিন যেটা করা হয়
প্রথমে ভিজা কাপড় দিয়ে মুছে, পরে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিই। তারপরে এখানে মেঝেটাও মুছে নিচ্ছি। তো এদিকে ওরা খেয়ে দিয়ে বিছানায় উঠে পড়লো, আর আমি ভাবলাম চলো তাহলে ঘরগুলোকে মুছে নিই। আর সত্যি কথা বলবো, এই মগ দিয়ে ঘর মুছতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, কিনেছি। মানে হাত দিয়ে মুছে মুছে এমন একটা অভ্যাস হয়েছে, মনে হয় যেন পরিষ্কারই হয় না। তো আমি একদম বসে বসে ডোলে ডোলে মুছি, তোমরা দেখবে ঘষে ঘষে, কি বলে ওটাকে, ডোলে ডোলে বলছি, ঘষে ঘষে মুছবো একদম। মানে আমার কেন বা পোষায় না, হাত দিয়ে মুছে মুছে একটা অভ্যাস হয়েছে। আর আমি হাত দিয়ে সার্ফ দিয়ে ভালো করে একটা জায়গাকে যে কতবার মুছবো, কারণ আমার একটু তেল কাজটা থাকলেই আমার, মানে পায়ে লাগলেই আমার অসুবিধা হয়ে যায়। তো খুব ভালো করে আমি ঘর মুছি আর কি, ঘর মুছার সময় অন্তত পক্ষে। আর দিনে যে কবার ঘর মুছি, এই ধরো খাওয়া হলো, খাওয়ার পর এঠো জায়গা মুছতে গিয়ে সমস্ত ঘর মুছে ফেললাম। সকালে একবার ঘর মুছি, তবুও এটা করি। আবার বিকেলবেলা কিছু খাওয়া হলো, চাটা যদি পড়ে, আবার তাহলে সমস্ত ঘর আবার মুছে নিই। মানে দেখো আমি ঘরটাকে কেমন করে মুছছি, মানে মানুষ দেখে হাসবে যে ও কেন মব দিয়ে ঘর মুছছে। মানে খুব আমার, মানে পাকার মধ্যে একটু তেল তেল থাকলে আমার খুব মানে ইচ্ছে লাগে আর কি, পায়ে লাগে। তো জানি এটা অনেকের সাথেই হয়। আর ঘর মুছে যদি কেউ পাড়ায় বা মানে, তাহলেই তো অবস্থা খারাপ, মানে কী বলি, সবাই বিছানায় ওঠো বা সবাই বাইরে যাও, তারপরে আমি ঘর মুছি, মানে এটা আমার অভ্যেস হয়ে গেছে এরকম করতে করতে। তো যাই হোক, এখন অনেকটা অভ্যেস চেঞ্জ হয়েছে, কারণ পাশের ঘরেই শাশুড়ি মা শ্বশুর থাকে, ওরা তো যখন তখন বার হয়ে পড়ে, তো তাদেরকে তো আর কিছু বলা যায় না। তো স্যাক্রিফাইস করে নিই, এখন অভ্যাসটা অনেকটাই আমার চেঞ্জ হয়েছে। তো যাই হোক, চলো ঘর দুয়ার মুছে নিই, তারপরে আসছি। রাস্তায় আসলাম ভিডিও আপলোড করতে, এখন বাজে 5টা, 5টার দিকে আসছি ভিডিও আপলোড করতে, এই মাত্র চান করে আসলাম। তোমরা তখন দেখলে ঘর দুয়ার মুছে ভিডিওটা অফ করে দিয়েছি, বাট পরে অনেক অনেক কাজ ছিল, মোবাইলে চার্জ ছিল না, চার্জ দিলে মানে কালকে সারা রাত চার্জ যে বসিয়েছি, কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে সুইচ দিইনি, চার্জ হয়নি, তো একদম মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো। তো সারা দিন এই চার্জে দিচ্ছি, এই ভিডিও করছি, এই চার্জে দিচ্ছি, এই ভিডিও করছি, এই করতে করতে ভাবলাম ধরো আর শ্যুট করবোই না এখন আর। তো তারপরে ঘর দুয়ার মুছে ওদিকে কাপড় ভেজালাম, কাপড় ধুইলাম, তারপরে করেছি হচ্ছে কী বলে ওটাকে, কলপার ঝাড় দিলাম, তারপরে যে কলপারে যে ড্রেনটা হয় না, সেই ড্রেনটা পরিষ্কার করলাম। মানে কলপারের ড্রেন পরিষ্কার করতে সত্যি আমি মানে মানে খুব কষ্ট হয়, মানে যেটা আমি মানে ছোটোবেলার থেকে খুব মানে একটা সবারই একটা মানে তৃপ্তির ব্যাপার আছে বা ঘৃণার ব্যাপার আছে, কলপারের ড্রেনটা আমার ছোটোবেলার থেকে খুব ঘৃণা লাগতো। কিন্তু এখন কিছু করার নেই, সব কিছু মানে একার সংসার বলতে পারো, রান্না বান্না সব কিছু একাই সামলাতে হচ্ছে। তো জয়েন্ট ফ্যামিলি হলে সেটা আর হয় না, একদিন না একদিন একদিকে হয়তো সামলে ফেলে। তো আমার ক্ষেত্রে আমি যখন একসময় আমরা যখন একসাথে খেতাম, তো তখন জয়েন্ট ছিল ঠিকই, কিন্তু তখনও সমস্ত কাজ করতে হতো, মানে রান্নার দিকেও সামলাতো সব কিছুই, মানে শাশুড়ি চাকরি করতো, তো শাশুড়ি মানে সেন্টারে চলে যেত আর সমস্ত কাজ করতে হতো। বাট এখনও ভাবলাম যে চলো সব কিছু ঠিক হয়ে গেছে, সবাই আবার একসাথে খাবো, একসাথে করবো সব কিছু। কিন্তু ওই আর কি, সবাই কমেন্ট করো, আমি বুঝতে পারছি, আমি দেখছি সবাই কমেন্ট করছো যে শাশুড়িমাকে কেন শাশুড়িমাকে দেখাচ্ছ না, খাবার দিচ্ছ না, হ্যান ত্যান অনেক কিছু সবাই বলছো, আমি দেখছি ঠিকই, কিন্তু কী বলো তো, এখন ঠিক হয়ে গেছে, এখন সবাই সবার মতে চলছে আর কি, নিদানের দিন সবার শেষ। যাই হোক, ওসব আমি কথা তুলবো না, কোনোদিনও আমি আমার ব্লগে তুলতেই চাইনি। তো আজকে মানে এতটাই শরীর খারাপ লাগছে, এখন 5টা বাজে, ভিডিও আপলোড করতে আসলাম, এখন পর্যন্ত আমি খাইনি, আজকে ওর চ্যানেলে শ্যুট করবো আমি, কারণ আমার পরের আজকে শরীরটা মোটামুটি একটু খারাপ আর কি, জ্বর আসছে হালকা হালকা। তা আমি ওকে বললাম তুমি রেস্ট নাও, আমি আজকে তোমার চ্যানেলে শ্যুট করবো। তো এখন 5টা বাজে, এখন ওর চ্যানেলে শ্যুট মানে শ্যুট করে তারপরে পোস্ট করবো, এই 5টা বাজে। তো শ্যুট করার সাথে সাথে আবার আমাকে বাইরে আসতে হবে, বাইরে এসে এডিট করে পোস্ট করতে হবে। তো জানি না আজকে আমি কখন রেস্ট নিব। 5টা বাজে, আমার আপলোড হয়ে গেছে, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ভাত খাবো, মানে শ্যুট করবো ওর চ্যানেলে, শ্যুট করে আবার রাস্তায় আসবো এডিট করে, তারপরে আবার ওর পোস্ট করবো ওর চ্যানেলে। আজকে দুটো চ্যানেলেই পোস্ট দেরি হয়ে গেছে একদমই, আমারটা তো যাবে 2টার দিকে যাওয়ার কথা, সেটা যাবে 5টায়, আর ওরটা 4টার শ্যুট, সেটা যাবে জানি না 6টা 7টাও বাজতে পারে। তো এই হচ্ছে জীবন, এই হচ্ছে লাইফ। যতই ভালো কাজ করি না কেন, কোনো দিন হয়তো কারো ভালো মন আমি পেয়ে উঠে পারলাম না, একমাত্র বর ছাড়া, বর মা এরাই বোঝে, তাছাড়া কেউ হয়তো জানি না কবে বুঝবে, বুঝতেও পারে একদিন। তো আমার ভালো কাজ আমাকে করে যেতেই হবে। কিছু দুঃখের মুহূর্ত আজকে শেয়ার করলাম, পারলাম না আর, মানে ভিতর থেকে মনে ছিল যেন কাকে বলি, এরকম কোনো মানুষও নেই, তো তোমরাই আছো। তো যাই হোক, এগুলো ব্যাপার আমি একদম হেসে উড়িয়ে দিই, কোনো সমস্যাই নেই, কাজ আমি সারা জীবন একা করি, একাই করতে হবে আমাকে, কোনো সমস্যাই নেই। খুব ভালো লাগে যখন ব্লগাররা
সবাই জয়েন্ট ফ্যামিলি একসাথে খায়, কেউ না কেউ তো, সব ব্লগার কেউ তো একাই কোনোদিন কাজ করে না, তোমরা তো সবাই সবার ব্লগ দেখো, তো অনেক যার যার জয়েন্ট ফ্যামিলি তাদের শাশুড়ি না হয় একটা কাজ করছে, দেখতে ভালো লাগে না, রান্না করছে। আর যে মেন ব্লগার, যে মানে চ্যানেলের যে মেন, সে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে, এদিক ওদিক ঘোরা খাওয়া দাওয়া, আমার ক্ষেত্রে সেটা হয়েই ওঠে না। আমি আয়ুষকে কতটা টাইম তোমাদের সাথে দেখাতে পারি তোমরাই বলো, এই একটু বিকেলবেলা আমি তোমাদের সামনে একটু শেয়ার করি, তো এই আর কি হয়ে ওঠে। তো অনেক কথা বলে ফেললাম, যাই হোক যাই, এখন 5টা বাজে, ভাত খাবো, ভাতটা খেয়ে আবার বললাম না আবার আসতে হবে রাস্তায় আমাকে, তো চলো যাওয়া যাক। চুলটা আমার শুকিয়েও গেল, অনেকক্ষণ বসেছিলাম এই যে মাচাটাতে, এই যে বাইরে মাচা আছে এখানে বসে আমি ভিডিও আপলোড করি। চলো একবারে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি খেতে বসে পড়লাম, আর আয়ুষের এই টেবিলটাতে আয়ুষ বই পড়ে না, একটা পা ভেঙে গেছে, তো এটাকে কোনো মতন ঝুড়ে, তো ভাবলাম চলো এটাকে খাওয়ার টেবিলই বানিয়ে নিই, মানে ভিডিও শ্যুট করার জন্য, তো আয়ুষের জন্য ভালো একটা টেবিল কিনতে হবে। তো এখানে দেখো মাছের ঝোল, ডাটার চচ্চড়ি আর কাঁঠাল বীজের ভাজা, দেখে লোভ লাগছে, তো সত্যি খুব লোভনীয় খাবার, সত্যি খুব টেস্টিও খেতে। তো চলো, কি করছো বেটা? তাও আবার কালার করে করে, কালার করে করে লিখছে, স্কেচ করছে, স্কেচ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, খুব মন দিয়ে লিখছে আরিয়ান। এই দেখো আবার শুয়ে শুয়ে, কিছু বলবা? কি বলবা? আমি আমি রং করে আমি রং রং করে আরিয়ান এখন বলছে রাত্রি হয়ে গেছে, সকালে উঠে ভিডিও করবে। আরিয়ান মন দিয়ে লেগেছে, কখন দেখো আজকে না দেখে লেগেছে, ওই দেখো কখন নিও পর্যন্ত লেখছে, পি কিউ কিউ রেটে উপরে চলে গেছে বাবা, কিউ ডান্টিটা উপরে চলে গেছে, এল এম এন ও পি কিউ নিচে হবে, উপরটা মুছে দাও, এই যে ছোট তো দিয়ে ছোট রাবার দিয়ে এটা আমি বন বন এইখান এইখান থেকে খুলছি। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার ফিরে আসলাম, তো এখন রাত্রি বাজে 10টা, আজকে অনেকটাই তাড়াতাড়ি মানে রান্নার যোগাড় যন্ত্র করা হয়ে গেল, কারণ আজকে হচ্ছে কোনোরকম শ্যুট হবে না, শরীরের পরিস্থিতি একদমই খারাপ, তো আমি চা টা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে তাই আর মোবাইল দেখা দেখি ছিল না, তো এখন হচ্ছে রাতের কাজগুলো করে নিলাম আর ভাত বানিয়েছি খালি, ভাত বলতে ওই যে প্রেশারে ভাত ছিটে দিয়েছি, মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশে, তো বস্তাটা তুলে নিব, এখানে প্রত্যেক দিনের কাজ যে রাত্রিবেলা বস্তাটা তুলে এখানে রেখে দিই। আর এখন হচ্ছে ভাত খাবো আমরা, ভাত সিট মানে একটা প্রেশারে সিটি দিয়ে নিলাম, ভাত আর তরকারি আছে দুপুরের, দেখো পাগলের মতন আজকে সন্ধ্যেবেলা কোনো মাথা আচরানি হয় নাই, কিছু হয় নাই, শুয়েছিলাম, শরীরটা সত্যি খারাপ, আর হচ্ছে তাই সন্ধ্যেবেলা তোমাদের সামনে আর আসলাম না, আয়ুষকে একটু বই পড়িয়েছি, এখন শুয়ে শুয়েই বই পড়িয়েছি, তো এখন খেয়ে নেবো ভাত, ওই দুপুরের তরকারি, আজকে রাতে কোনো তরকারি হয়নি। আর এই দেখছো পিঁপড়া, এই গলায় ঢালে সমানে উঠছে, ও মা। তো চলো এখন ওই যে নিচে সব তরকারি ভাত প্রেশার কুকারে ভাত এসব সব নিয়ে আসলাম, এখন ওই যে ওরা দুজন ওখানে কি করছে দেখো, আর এখন আমি ভাত বাড়বো, ভাত বাড়ার জন্য খালা আনিনি ওটায়, খালাটা নিয়ে আসি দাঁড়াবো। তো চলো রাতের ডিনারটা আমরা সেরে নিই, আর ওইদিকে দেখো ও ব্ল্যাঙ্কেটের নিচে এখনও বার হয়েছে, হাত ধুতে গেছে আয়ুষ বোধ হয়, ও না 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 দুজনেই খেলা করছে, এখনও উঠেনি, তো দুজনে মিলে এখন উঠলো, উঠে দেখো ব্ল্যাঙ্কেটটা ওইভাবে পড়ে আছে, তো ওই দিকে আর দেখো না, তোমরা খাওয়ার দিকে দেখো, আমরা এইভাবেই রাত্রিবেলা খাই তিনজনে মিলে। তো এবার হচ্ছে ভাত বাসি, প্রথমে কী হয়েছে বলো তো, প্রেশার কুকারে ভাত বানিয়েছি, কী হলো জল বেশি হলো, পরে চিন্তাভাবনা করলাম জল বেশি হয়েছে, এখন তো ওই দুপুরে তরকারি দিয়ে খাওয়া যাবে না মাছের ঝোল, মার ভাত তো ওগুলো দিয়ে খাওয়া যায় না, তো আর কী করলাম কিছু মানে দুপুরের ভাত ছিল সেগুলোকে প্রেশার কুকারে দিয়ে আর
আরেকটা সিটি দিয়ে এনেছি। তো তারপরে দেখলাম যে ভাতটা ঝরঝরাই হয়ে গেছে। তো এবার হচ্ছে আয়ুষকে ভাত মেখে দিচ্ছি। ওর বাবার শরীরটা অতটা ভালো নেই বলে মানে ধীরে ধীরে উঠলো, উঠে এখন খাচ্ছে অল্প, বললো যে অল্প দাও অল্পই খাবো। তো অল্প নিয়ে বসছে, আমি অল্প নিয়ে বসলাম। রাতে অতটা খিদে আমাদের পায় না, দুপুরবেলা আমাদের অনেকটা লেট করে খাওয়া হয় তাই আর কি। তো অল্প অল্প করে সবাই নিয়ে নিলাম। আর আয়ুষ জানো তো কী করছিল, আয়ুষ আমার হাতটা কী হয়েছিল বলো তো, চাকুতে কেটে ঝুড়ি ঝুড়ি হয়ে গেছিলো। আমি তো চাকু দিয়ে কাটি সবজি, তোমরা দেখো তো। তারপরে কী হয়েছিলো বলো তো, হাতটা একদম টুকরো মানে কেমন খাঁচ 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 হয়ে কেটে গেছিলো। তো আয়ুষ বললো, মাম্মা তোমার যে মাছটা আছে সেটা আমাকে দাও, আমি তোমাকে বেছে দিচ্ছি। দেখো আমার থালের থেকেও মাছ নিয়ে আসলো, মাছ নিয়ে এসে আমাকেও বেছে দিচ্ছে ওই দেখো। আর বলছে খালি মাছ খাবা না কিন্তু ভাতও খাবা, মানে আমি যে ওকে বলি যে মাছ বেছে দিই আর বলি, ঠিক সেই মতন করে মানে আমি জাস্ট ওর এই মানে কাজটা দেখে অবাক হয়ে গেছি। তো তোমরা কমেন্ট করো, বলো তোমাদের কীরকম লাগলো আয়ুষের এই ব্যবহার। তো চলো নেক্সট ব্লগে তাহলে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুশি থাকো, হ্যাপি থাকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে যাও। ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই।